মাদ্রাসা ছাত্র দল মেলে আমাদের জন্য সুপারিশ করবে, একটু ওই যে হাদিস আল্লাহ রাসূল বলছে আলেম হইতে পারো না, আলেমদের মহব্বত করছেন যখন ওই যে উলামায়ে কেরামদেরকে আল্লাহ স্পেশাল ভাবে ডাকবে, সুবহানাল্লাহ বলেন স্পেশাল ভাবে ডেকে বলবে আপনারা যান আপনাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, চলে যান জান্নাতে যাইতে দেবে, পথে পথে কিছুজন বলবে হুজুর তারা আমার সাথে নিয়ে যান, আপনারা আমি মহব্বত করে এক গিলাস পানি খাওয়াইছি, ওই আলেম সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে, দাঁড়ায় পিছন দিয়ে ঘুরে ওই লোকটাকে দেখবে, আসলে বাস্তবিক ওই ওই লোকটাকে এক গিলাস পানি খাওয়াইছিল মহব্বত করিয়া, সে আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ ওই ব্যক্তি আমার ওই মহব্বত করে এক গিলাস পানি খাওয়াইছিল, তখন আল্লাহ বলবে যাও যাও তুমি ওটাকে সঙ্গে করে দিয়ে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ তোমরা বাজান রে রাসূলের হাদিস ভাই হাকির বক্তব্য হাদিস বলা আছে, এই হাদিসটা দেখবে জান্নাতের মহব্বত করবে কত সওয়াব আর জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায়, বাজান এই মাদ্রাসায় পড়া এই সন্তান ছিল ছেলে সন্তান, বড় হয়েছে যখন কথা বলা শিখছে তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে, আর এই মাদ্রাসায় যখন হুজুর সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সঙ্গে সঙ্গে তার ওই সন্তানের বাবার কবরে আজাবকে মাফ করে দিছে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তখন তাকিয়ে বলে জাহান্নামের ফেরেশতা হে তার সন্তান কি করছে শুনছো, আমার নামে শুরু করছে আমি নাকি রহিম আমি নাকি রহমান, এর পরিচয় ঘটায় দাও তার কবরে আজাবকে তুমি মাফ করে দাও, জানবে আমার সন্তান মাদ্রাসা করার দ্বারাও কবরে আজাব মাফ হবে, এটা মুসা আলাইহিসসালাম আমাদের প্রতিটা ঘরে ঘরে আল্লাহ হাফেজ আলেম সন্তান সবার ঘরে ঘরে দিয়ে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাসতাইনুহু ওয়া নাস্তাগফিরুহু Thank you.
اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قلب محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله بعباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে এই তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতি এবং আমার সামনে দীন প্রিয় ইসলাম প্রিয় আমাদের ইসলাম ধর্ম প্রিয় মুসলমান ভাইরা এবং আজিজ তালাবা পর্দার অন্তরণে মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহারব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ এই মহতি কাজে জান্নাতের পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সত্যি বলে নিজের বাহুগুলো আসতে পারি না, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিধা এখানে আমরা আসতে পারছি, কত বলে ঠিক কিনা? আমাদের নিজের শক্তি বলে আসতে পারছি না, এলাকায় অনেক মানুষ ছিল তারা কিন্তু আজ নাই, বিদায় হয়ে চলে গেছে, যারা কিন্তু বিদায় হয়ে চলে গেছে সামনে কবর দেখা যায় তারাও কিন্তু এই দুনিয়ার বাসিন্দা ছিল না, ছিল একদিন তারাও বাড়ি গাড়ি সব কিছুর বাড়ি ছিল, আজকে সাড়ে তিন হাত মাটির নিচে শুধুমাত্র দেড় হাত চওড়া একটা জায়গা নিয়ে শুয়ে আছে। কি জিন্দগি, আজিব জিন্দগি, এই জিন্দগি, এই জিন্দগি মহাপদ আমাদের ভিতরে এখনো আসে নাই, এখনো উদয় বুদ্ধি সুদয় হয় নাই, আমাদের এখনো বিবেক জাগ্রত হয় নাই যে আমরা আছি কোথায়, আমাদের ইসলামী কোথায়, আমরা যাবো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝে ইসলাম বুঝে কোরআনের মহাব্বতে এমন একটা দামি মাসের সামনে মাস, যে মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছেন, সুবহানাল্লাহ, যে মাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সেই মাসের সামনে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের পরিবেশে বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিন খুলে দান করে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবাব দিয়েছেন, মোহতারাম হাজরিন অনেকের জবাব আল্লাহ কেড়ে নিয়েছেন, মুখ আছে, জিহ্বা আছে, সব আছে, তারা কথা বলতে পারে না, আছে না নাই, আছে, তারা কান আছে কিন্তু শোনে না, কথা বলতে পারে না, প্লাস কানেও শুনতে পারে না। যার একটা অঙ্গ হারিয়েছে সে বুঝে সে অঙ্গের প্রদান,
আর একটা হাত নাই, সে হাতের গর্ব বুঝে যে হাতটা থাকি কত গোটা। যার একটা পা হারিয়েছে সে পায়ের গর্ব বুঝে, কিন্তু কি করা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি ওই ব্যক্তি সবর করে, সবর ইখতিয়ার করে, ধৈর্য ধরে আল্লাহর হুকুম মেনে চলে, তার পুরস্কার আমরা সবচেয়ে বেশি বড়। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলে মাদ্রাসার উদ্যোগ হয়েছে, এই মাদ্রাসা, এই যে আখতার নূর জামাল নয়া সভাপতি মাদ্রাসা, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন আমিন। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন, আমিন আমিন। অনেকে পিছনে সামনে এই মাঝখানে জায়গাগুলো টাকা, আমরা যদি একটু এই জান্নাতের মহাপথে, ইসলামের মহাপথে, কোরআনের মহাপথে একটু সামনে আগে আসে, সকলের সামনে চলে আসে। এই মাদ্রাসা আসলে মাদ্রাসা করে কি হয়, এটাই আজকে মাদ্রাসা আমাদের সন্তানদেরকে পড়িয়ে আমরা লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা আমাদের জানার বিষয় আছে না, জানা দরকার আছে না? আমাদের সন্তান শুধু মাদ্রাসায় পড়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে, পাশত্ব নামাজ পড়ে, সরকারি চাকরি তো করতে পারে না, তাহলে সন্তান ভবিষ্যতে কি করে খাবে, এই চিন্তা আমাদের মাঝে ভূমিকা রাখা। বলেন তো দেখি রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? আর মাদ্রাসার ছাত্র কার কাজ করে? তাহলে আল্লাহ তাকে রিজিক না খাওয়াইয়ে মারবে? এটা কি কোনো বিবেকবান বুঝতে পারে যে একটা মাদ্রাসা চলবে এলেন একজন বড় আলেম, সে না খেয়ে মারা গেছে, করোনা চলে গেল, সেই করোনার মধ্যে অনেক সাধারণ মানুষ, অনেক বিদ্যমান মানুষ মারা গেছে, তখন তো সেখানে কয়েকজন উল্লেখযোগ্য বড় আলেম দুর্গম থেকে মারা গেছে, কয়েকজন মাদ্রাসা ছাত্রকে অ্যাটাক করেছে, কারণ রহমত দয়া তো সেই জায়গায় যেই জায়গায় আল্লাহর হুকুম মোতাবেক চলে, যেই জায়গায় আল্লাহর আইন চলে, সেই জায়গায় যত পালা বুঝব সব কিছু আল্লাহর হুকুমের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দেন যে মাদ্রাসায় যারা পড়ে যারা আমিন হয় এরাও হল অন্তর্ভুক্ত
যারা কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা পায় এদের অন্তর্ভুক্ত হয়ে ওই হাদিসের মধ্যে তারা করে বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরিল্লাহু বিল খায়রি ফাতিহু ফিল দীন আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোই চায় তাকে মাত্র দ্বীনের এলেম দ্বীনের জ্ঞান দান করে সবার দ্বারা আলেম হওয়া সম্ভব না সবার হাতে শুনতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হাফেজ বানায় সেখানে কোনো গুণা থাকতে পারে না সেখানে কোনো থাকতে পারে না চুরি ডাকাতি থাকতে পারে না সেখানে কোনো চিন্তায় থাকতে পারে না সেখানে কোনো সেই জায়গায় স্থান পায় না এজন্য কোরআনের আলো যেখানে আছে এখানে কখনো অন্ধকার থাকতে পারে না তার মানে যারা হাফেজ যারা আলেম এরা কখনো মুক্তরা চলতে পারে না এরা কখনো বাটবারি করতে পারে না এরা কখনো মিথ্যা কথা বলতে পারে না এরা কখনো নামাজ ছাড়তে পারে না এরা শুধু আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে আর এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পার্সোনাল ভাবে সামনে কাটে দেবে আসো হাতে যারা বলছো আসো তাদেরকে মঞ্চে আনা হবে এবং ওই হাফেজ সাহেবদের পিতা মাতাকে ডাকো তারা কোথায় আজকে তাদেরকে আমি সম্মানের পোশাক পরাই দেব সূর্য যত আলো দেয় এর থেকে দ্বিগুণ আলোকিত হয়ে যাবে বলুন।